হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর আমার শরীর আজ কয়দিন, এই দেখো, এ করতে দেবে না, যা ভিডিও করতে দেবে না। তো আমার শরীর আজ 4-5 দিন হয়ে গেল খুব খারাপ, প্রচণ্ড খারাপ। আমি মনে হয় 7 তারিখে লাস্ট ভিডিও দিয়েছি, তারপরে মনে হয় আর ভিডিও আমি দিতে পারিনি, কেননা প্রচণ্ড শরীর খারাপ। আজকে উঠে দুপুরবেলায় একটু রান্না করেছি, 2টো তরকারি, ভাত, চিকেন, একটা আলু ফুলকপির তরকারি, ব্যাস, আর কিচ্ছু করতে পারিনি। ঠিক আছে, তো ভাবলাম ভিডিও করব না, কিন্তু ভিডিও মানে এত দেখে দেখে মাথা গরম হচ্ছে না, ভালো লাগছে না, আমার হচ্ছে না করি, একটু ভিডিও না করলে আর হচ্ছে না, কেননা এতগুলো পয়েন্ট পয়েন্ট সব চলে যাচ্ছে ছেড়ে ছেড়ে, অথচ আমি ভিডিওই দিতে পারছি না তোমাদের সামনে। তো আজকে সত্যি আমি ওকে গালি না দিয়ে পারছি না, ওকে কিছু না বলে আর পাচ্ছি না। একটা মা যে এরকম মা হয় সেটা আমার সত্যি ধারণার বাইরে ছিল, যে একটা মা এরকম হয়। হ্যাঁ, যে ছেলের জন্মদিন মানে কোথা থেকে না কিষানুকে গিফট পাঠিয়েছে। আমিও বলেছিলাম সীমাদিকে কমেন্টে, কিন্তু সীমাদি হয়তো তার জবাব দেয়নি, হয়তো কমেন্টটা দেখেনি। আমিও কমেন্টে বলেছিলাম যে ও ঠাকুমার নাম্বারটা দিতে, তো হয়তো কমেন্টটা দেখেনি বা জানি না কি হয়েছে, সেটা সীমাদি ভালো বলতে পারবে। তো এত বাজে মেয়ে ছেলে, এত বাজে মেয়ে ছেলে, ও এত রাভিশ মেয়ে ছেলে, মানে কি বলবো, একটা ওইটুকু একটা বাচ্চা, ওইটুকু এই 3 বছর ওর পূর্ণ হলো। ঠিক আছে, তো 3 বছর পূর্ণ হলো, সারা বিশ্বের দুনিয়ার লোক ওকে আশীর্বাদ দিচ্ছে, এমন কেউ নাই যে ওকে গিফট করেনি, গিফট পাঠায়নি, আর হ্যাপি বার্থডে বলেনি, আর এত মানে কি বলবো, এত ভালো করে যে সবাই মিলে ওর বার্থডেটা বানিয়েছে, সত্যি যারা যারা বানিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তার জন্য সত্যি আমার খুব ভালো লেগেছে যে সবাই মিলে কিষানুর বার্থডেটা করেছো, ওইটুকু একটা বাচ্চা ছেলে, ওর যে একটা আনন্দ ফুর্তি, এটা সব থেকে ভালো লেগেছে। কিন্তু একবারও ও প্রশ্ন করছে না যে আমার মা কই, এই কথাটা বলছে না। আসলে ভগবান ওর সাথে আছে, ওর জন্য মানে ওকে মা ডাক থেকে বঞ্চিত করেছে ভগবান, বুঝেছ তো? মা সত্যি এত ঢ্যামনা মা, এত খনকিচুদা মা, ওর মানে বাস, আঝুরা বাস কঞ্চি মঞ্চি না ছেটে ওর ওর মধ্যে দেওয়ার দরকার। ঠিক আছে, যে ওর এত খুঁজলি, এত খুঁজলি, এত অসভ্য যে একটা ওইটুকু বাচ্চাকে রেখে চলে গেছে, আর ওইটুকু বাচ্চার কথা একবারও বললো না, একবারও বললো না, আর আজকে দাঁত বের করে ভিডিও দিতে চলে এসছে। মানে ভিডিওটা অবশ্য কালকে ছিল, আজকে আমরা পেয়েছি। ঠিক আছে, কিন্তু তোমরা দেখো, আর কালকে কিন্তু কিষানুর বার্থডে ছিল, কালকে ছিল না, পরশুদিন ছিল, 9 তারিখে ছিল, হ্যাঁ 9 তারিখের বার্থডেটা ছিল। তো সত্যি সবারই মনে থাকবে কিষানুর বার্থডের এই দিনটার কথা, সবারই মনে থাকবে, হ্যাঁ, যে 9ই অক্টোবর ওর বার্থডেটা। তো এটা অক্টোবরে তো না অন্তু, হ্যাঁ না, হ্যাঁ না, তো কি বলবো, যে ওর এত বাজে, এত বাজে মা, সত্যি সোশ্যাল মিডিয়ায় না আসলে হয়তো বুঝতে পারতাম না যে এরকমও মা হয়, এরকমও মা হয়। ঠিক আছে, কিন্তু আজকে মুখ বের করে যে ও ভিডিও দিতে এসছে, ও লজ্জা সরম ঘৃণা প্রীতি কিছু আছে, কিছু আছে, ঢ্যামনা মাগি, আমি একটু বাবার বাড়ি যাব, সেখানে কালী পুজো আছে, আমি একটু চা খাবো, আমি একটু চা পাগল, শালা মাগি তুই কি না পাগল, তুই চা পাগলও, তুই ওটা পাগলও, ঠিক আছে, তুই ওটা পাগলও, শুধু চা পাগল না, ওইটা পাগলও, ওর জন্য 2.5 বছরের বাচ্চাটা তোকে, 3 বছরের বাচ্চাটাকে ডিস্টার্ব করবে বলে তুই ওকে ফেলে রেখে চলে গেছিস, তোর খুজলির জন্য, এত খুজলি, তোর এত খুজলি, খুজলির জন্য তুই
ওই 3 বছরের বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছিস, একবারও তোর মুখ দিয়ে তোর ওর নামটা বেরোচ্ছে না, ঠিক আছে? তো তুই একটা কমেন্ট পোস্টে সেখানে ওর আশীর্বাদ টাশীর্বাদ জানিয়ে একটা কমেন্ট পোস্ট দিতে পারতি, কিন্তু সেটা করিস নি। তুই যেগুলো দিয়ার না সেগুলো দিচ্ছিস, কিন্তু তোর যেগুলো দিয়ার সেগুলো তুই দিবি না। তোর খুজলি মেজে আছে না, তোকে আসলে পেলে না আমার মনে হয় বিচুতার পাতা বেটে তোর ওখানে দিতাম, জানিস? বিচুতার পাতা তার সঙ্গে বাড়তাম লঙ্কা দিয়ে ওখানে দিতাম তোকে, বুঝেছিস? তো তোর হারামজাদি, তোর আমি তোকে সত্যি তোকে যে এত গালাগালি করতে হচ্ছে, সেটা খানকি ঢামনি সব বলতে ইচ্ছে করছে তোকে। সত্যি তো একটা খানকি মা তুই, কিষানোর একটা খানকি মা, একটা ঢ্যামনা মা, একটা জানোয়ার মা, বুঝছিস? পশুদেরও বাচ্চা হয়, আমার মোমো যখন বাচ্চা হয় না তখন কিন্তু আমার মোমো কিন্তু সেই বাচ্চাগুলোকে ছেড়ে কোথাও নড়ে না, কোথাও নড়ে না, কোথাও নড়ে না। আর কেউ যদি দেখতে আসে তো একদম করবে, ঠিক আছে? তো তোর ভিতরে সত্যি মা নামে তুই কলঙ্ক, তুই মা নামে কলঙ্ক, জানিস তো? তুই মা না, তুই একটা ছিনাল শালা, তুই একটা ছিনাল, বুঝেছিস? তুই মা মা হতে পারবি না, তুই একটা ছিনাল মা, বুঝতে পেরেছিস? তো তুই না থাকলে কী হবে? কিষানের অনেক লোক আছে, যখন মা জন্ম দেয় তখন মা মরে যায়, সে কি বাঁচে না? বাঁচে। আর তুই, সে তো ভগবান নিয়ে নেয়, সে তো ভগবান নিয়ে নেয়, তাই সে চলে যায়, ঠিক আছে? আর তোর খুজলির জন্যে তুই চলে গেছিস, কিষানোর মা কিষানোকে ছেড়ে চলে গেছে তার খুজলি মেটানোর জন্য, বুঝেছিস তো? আর ঢ্যাবনা মাগি, তুমি তুমি মানে ওই চেয়ে চুনতে কাজ করছো না, চেয়ে চুনতে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তোমাকে চেয়ে চুনতে করতে হবে, ওই টপিকটা আমি পরে নিয়ে আসছি, কিন্তু তোকে আজকে একটু গালি দিয়ে নিই, সত্যি মন প্রাণ খুলে তোকে একটু গালি দিয়ে নিই। শরীরটা অবশ্য খারাপ, তবু তোকে একটু গালি না দিলে মনটা এই জায়গাটা না শান্তি হচ্ছে না, শান্তি হচ্ছে না, বুঝছিস? তো তুই যার সাথে গেছিস না তার বউ দেখ 6টা মাস টিকতে পারেনি, 6টা মাস, বুঝতে পেরেছিস? 6টা মাস, তোকে কয় মাস রাখে তাই দেখ। একদম 100% তোকে লিখে দেবো, তুই স্ট্যাম্প পেপার নিয়ে আসিস আমার কাছে, তোকেও ছেড়ে দেবে, তোকেও কিন্তু রাখবে না, তোকেও ছেড়ে দেবে, তোকেও রাখবে না, দেখে নিস তুই, বুঝেছিস? যে প্রেম করে বিয়ে করে সে 6 মাস টিকেনি, আর তুই তো এক ছেলের মা, একটা গাই, তুই একটা গাই, তোকে কি করে রাখে বল? দুদিন ভাত চাটবে, তারপরে টক করে ফেলে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছিস? কেননা তার বউর সম্পূর্ণ কথাগুলো আমাদের শোনা আছে, শোনা আছে, বুঝতে পেরেছিস? তো তুই এটা ভাবিস না যে তোকে রাখবে, ও তোকে রাখবে। তুই সত্যি পাপ করে জন্মেছিস, পাপ, অনেক পাপ করেছিস, তুই অনেক পাপেরই, অনেক পাপি, তুই অনেক পাপ করে জন্মিয়েছিস, ঠিক আছে? তোর এত শ্বশুরি এত জ্বালা, সেই মেটানোর জন্য একটা 3 বছরের বাচ্চা তোকে ডিস্টার্ব করবে বলে তুই ওকে ছেড়ে ছেড়ে চলে গেছিস, বুঝেছিস? ছেড়ে চলে গেছিস, বুঝতে পেরেছিস? সেটা আখরোট একটু খাই, হ্যাঁ, তোকে কী বলবো, তোকে সত্যি আমি না কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে তোকে কি বলবো, কি বলে বাহাবুয়া দেবো, কি বলে আশীর্বাদ করবো, কি বলে গালি দেবো, কিভাবে বদুয়া দেবো তোকে, বুঝছিস? এত আস জানো আর তুই, তোর তুই শালা কিরা করে মরবি, আমার মা, বুঝছিস? যে ওইটুকু একটা বাচ্চাকে, ওইটুকু একটা বাচ্চাকে শালা কৃষাণুর জন্য সারা দুনিয়া পাগল। সন্দীপকে দেখ, সন্দীপকে দেখ, সন্দীপকে দেখ, বুঝেছিস? তাকে দেখ যে সে কত ভালো, সে কত ভালো, কত ভালো একটা বাবা। কিষানু একটা মা পাপি হলো, মা খানকি হলো, মা ছিনাল হলো, মা শরীরের কুরকুরি এত জ্বালা বেশি তাই হলো, কিন্তু বাবা পেয়েছে কপাল করে, কপাল করে একটা বাবা পেয়েছে, বুঝেছিস? কপাল করে তাকে সবাই সাথ দিচ্ছে, বুঝতে পেরেছিস? সবাই সাথ দিচ্ছে, তোকে কে সাথ দিচ্ছে, এক দালাল ছাড়া কেউ সাথ দিচ্ছে না, কেউ তোর মুখে মুচ্ছে না,
কেউ মোতার মতো, তোর মুখে মোতার মতো কেউ নাই, বুঝতে পেরেছিস? তো তো এত হারামি, কদিন তোর খুঁজলি থাকে সেটা সরকার দেখে নেবে, তোর খুঁজলি ভালো করে মেটে দেবে, বুঝছিস? পুকুরে কী ভাসছে রে, কী ভাসছে দেখছিস সব ভিডিও? কিন্তু বানানোর ক্ষমতা ছিল না যে আমি উঠে বসবো, বুঝেছিস? সেই ক্ষমতাটা আমার ছিল না, তাই আজকে টুকটুক করে উঠে এই এত রাত্রিরে ভিডিও করতে আসলাম, বুঝছিস? তোর আচ্ছা করে মিটিয়ে দেবে, ওই প্যাকেট দিয়ে না খুঁজলি মেটাতে মেটাতে না ওখানে ঘাউ হয়ে যাবে তোর, দেখিস, বুঝছিস? যেটা ভাসছে ঘাউ হয়ে যাবে, দেখিস, বুঝছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা রাখলাম এই অবধি, ঠিক আছে, বাই বাই।